বগুড়ায় কারিগরি প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলে যাচ্ছে নারীদের। সমাজ এবং সংসারে সমান তালে নারীদের এগিয়ে নিতে দৃষ্টান্ত তৈরি করেছে বগুড়ার সারিয়াকান্দি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স। 3 মাসের কারিগরি প্রশিক্ষণে পাল্টে যাচ্ছে অনেক নারী জীবন। ইতোমধ্যে ইলেকট্রিশিয়ান, মেকানিক সহ বিভিন্ন কায়িক পরিশ্রমের পেশাতেও সাফল্য অর্জন করেছেন নারীরা। বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম শরণের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই প্রশিক্ষণ কেন্দ্রটি ইউসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত হচ্ছে। সারিয়াকান্দি সোনাতলা বগুড়া এক আসনের সাবেক নৌকার কাণ্ডারী সংসদ সদস্য প্রয়াত আব্দুল মান্নানের পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্সের। সুবিধাবঞ্চিত বিধবা ও উপজাতি মহিলাদের বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। বর্তমানে মোটরসাইকেল সার্ভিস, কনজিউমার ইলেকট্রনিক্স ও ইলেকট্রিশিয়ান ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা। আমরা এখানে ইলেকট্রিশিয়ান মানে ইলেকট্রনিক যন্ত্রপাতি কিভাবে সুইচের বিভিন্ন কাজ থাকে সেগুলো আমরা কিভাবে করা যায় সেগুলো করি। আমি এখানে ট্রেনিং নেওয়ার জন্য এসেছি, কারণ ট্রেনিং নিয়ে আমি নিজে স্বাবলম্বী হতে চাই আর আমার পরিবারকেও স্বাবলম্বী করতে চাই। প্রতিষ্ঠানটিতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সেফটি থেকে শুরু করে নিরাপত্তা পর্যন্ত প্রায় সব ধরনের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে নারীদের। এটা বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং ইউসেফ বাংলাদেশ কারিগরি শিক্ষাটা এখানে প্রদান করতে আসছে। 2014 সাল থেকে ইউসেফ বাংলাদেশ এখানে কাজ করছে। একবিংশ শতাব্দীতে নারী শুধু বধূ, মাতা বা কন্যা নয়, পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে নারীদেরও অংশীদার করতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সমাজের যে অবহেলিত নারীরা আছে, যারা অল্প শিক্ষিত, আর্থিকভাবে যারা সচ্ছল না, বিধবা আছে, স্বামী পরিত্যক্তা আছে, এই ধরনের নারীদেরকে এখানে আমরা প্রশিক্ষণে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে আমাদের 3টি ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম চলছে, একটি মোটরসাইকেল সার্ভিসিং, কনজিউমার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিশিয়ান। কারিগরি শিক্ষায় চাকরির ব্যাপক চাহিদা থাকায় গত 9 বছরে এখান থেকে প্রশিক্ষণ নিয়েছেন অন্তত 965 জন। তাদের মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন চাকরিতে যোগ দিয়েছেন 912 জন। বিজয় টিভি নিউজ ডেস্ক।